এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। শীতলা, শীতলা, আমি তো তোকে ঘরে আটকে রেখে এসেছিলাম, তুই তুই এখানে এলি কি করে বলতো? প্রহরী, তুমি যাও, আমি এখানে আছি। দাঁড়িয়ে রইলে কেন? যাও। এইটুকু একটা বাচ্চা মেয়েকে কিভাবে ঘরে বন্ধ করে রেখেছে? তুই যা তো মা, যা গিয়ে বন্ধুদের সাথে খেলা কর। না না, থাক, মা বকবে। কিচ্ছু হবে না, আমি তো কাউকে বলবই না। তুই শুধু অনুষ্ঠান শেষ করার আগে চলে আসবি, আমি আবার তোকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেবো, ঠিক আছে? সেনাপতি, বাকি অপরাধীদের যেভাবে হাত পা বেঁধে আমার রাজসভায় নিয়ে আসা হয়, এর ক্ষেত্রে যেন তার কোনো ব্যতিক্রম না হয়। একেও ঠিক সেইভাবে হাত পা বেঁধে আমার রাজসভায় তুমি হাজির করবে। কিন্তু মহারাজ, এ নিয়ম তো ভিন্ন অপরাধীদের জন্য, আর স্বয়ং রাজকুমার। সেনাপতি, আমার রাজ্যে রাজা প্রজা ভেদাভেদ করে বিচার হয় না। একই অপরাধের জন্য রাজা প্রজা উভয় একই শাস্তি পায়, আর আমার কথার যেন কোনো অন্যথা না হয়। মহারাজ, মহারাজ, আমার কথাটা একবার শোনো। আর কোনো কথা শোনার নেই মহারানী, আমি যা বলছি তা করো সেনাপতি। কিরে শীতলা, কি ভেবেছিলি আমার চোখকে ফাঁকি দিবি? এত সহজে তুই গুরুপ নিয়ে গিয়ে সব কিছু শিখে নিবি, আর কেউ টের পাবে না? এবার নিশ্চয় ভয়ে হাত পা শুকিয়ে যাচ্ছে। ভয় কেন পাবো বিক্রম দাদা, শিখতে গেলে কি ভয় পেলে চলে? আর লেখাপড়া শেখা তো কোনো অপরাধ নেই। রাজকুমারী, দয়া করে আমাকে রাজ আদেশ পালনে সাহায্য করুন। আমাকে বাঁধবে তো? এই না, বাঁধো। আমার বাবা সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না। বাবা গোটা দেশের সামনে বলেছে অপরাধীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, তাই আমার সাথেও তোমরা কোনো তফাত করো না। আমাকে বাঁধো যেভাবে অপরাধীদের বাঁধো। মহারাজ, 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 একটিবার তাকিয়ে দেখো মহারাজ।